সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই। তো প্র্যাঙ্কের নামে যখন আরামের গল্প আছে না, আমাদেরও তখন রোস্ট করতে ইচ্ছা হয়। কিচ্ছু মনে করনি, হালকা করে রোস্ট করতেছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার বরের কাছ থেকে। কেন বৌদি, তোমার কি অন্য কারোর কাছ থেকে নেওয়ার ইচ্ছা হচ্ছে? হ্যাঁ না, মানে ঘরের বউরা তো হাজবেন্ডের কাছ থেকেই নেয়, সুতরাং মেনশন করার দরকার কি ছিল ভাই? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো হ্যালো এন্ড ওয়েলকাম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আর হ্যাঁ, 1500 ক্রস করে 2000-এর দোরগোড়ায় পৌঁছাচ্ছি। তো হ্যাঁ, আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব ঠোকো ঠোকো ঠোকো, নাহলে তার ভিডিও বানাবো না। ঠিক আছে ঠিক আছে, চলো। আরে মাঝরাতে ভিডিও বানাচ্ছি, সারাদিন ডিউটি ফিউটি করে এসে মাঝরাতে ভিডিও বানাচ্ছি, গলার ভয়েস নেমে গেছে, বুঝতে পারছো? মোটিভেট করো ইয়ার, কমেন্ট করেও মোটিভেট করো ইয়ার, নাহলে কীরকম লাগে? চলো শুরু করা যাক। তো ভাই লোক, একটা ভালো কথা বলি, শুনে নাও। কানে হেডফোন গোজো, ফোনটাকে সাইডে রেখে দাও, দিয়ে আওয়াজটাকে জাস্ট ফিল করো। মনে হবে রিপাস ব্লগ দেখছি না, মানুষ চ্যানেলে ঢুকে জীবন, মানুষ চ্যানেল। কি যে আরাম পেলাম আর তোমাদের দাদা ভাই যখন এভাবে মানে দেয়। আচ্ছা আচ্ছা, কিভাবে দেয় গো? কোন পজিশনে দেয়? হ্যাঁ, তুমি তো আমার মেঝেতে শুয়ে আছো, ড্রিল মেশিন ঠিকঠাক না ঢুকলে না, হ্যাঁ ওই মেঝেতে লেগে ভেঙে চুরে যাবে কোনো। মা কি বললা? আগে বাংলা এর চ্যানেলে ঝেঁটা জুতো নিয়ে ব্লগ বানাতো, মদ ফদ খেয়ে ব্লগ বানাতো, এখন মানে 90% বুদ্ধদের চ্যানেলগুলো মারা পানু চ্যানেলে পরিণত হয়ে গেছিল, মানে খোলার মতন নেই, বাচ্চাদের জন্য বিষাক্ত বানা। তো যাই হোক, আর বেশি কথা না বলে আবার একটু এগোই, দেখি কোথায় কোথায় দেয়। আচ্ছা ঠিক আছে, মানছি যে সবার ঘরে ভালো খাট থাকে না, পালঙ্ক থাকে না, কিন্তু উপরে দিলে যদি আওয়াজ হয় তাতে ক্ষতিটা কোথায়? হ্যাঁ স্বামী স্ত্রী তো ভাই। আর সত্যি কথা করে বলো ভাই, এই লাইনটা দেখে কে কতবার মেরেছো? আরে মানে, তো এবার শুরু হচ্ছে দিদির ডেইলি ব্লগের কাহিনী, চলো একটু শুনে নিই। আর ওই ঘরে যে একটা চৌকি ছিল, ওই চৌকিটাকে এনে আমি এই ঘরে বিছিয়েছি। আরে দিদি, এত বড় খাট থাকতে চৌকির কি দরকার? না মানে তুমি তো আমার মেঝেতেও নাও। এসব কি বলছেন আপনি? ওরে বাবা রে বাবা, তো যাই হোক, সারাদিন মিষ্টি খেয়েছে, খুব মিষ্টি খেয়েছে, মিষ্টি খেয়ে খেয়ে মুখে পিঁপড়ে ধরে গেছে, এবার নিম পাতার রস খেতে হবে। হ্যাঁ কি আরাম রে আরাম। তো যাই হোক, দিদির ব্লগ দেখলাম, সারাদিনের ব্লগ আমি দেখলাম, সেখান থেকে কেটে কেটে ক্লিপগুলো নিলাম, নিয়ে মানে রোস্ট বানালাম। হ্যাঁ ঠিক আছে, যা বুঝলাম যে দিদির আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল না, কিন্তু আর্থিক অবস্থা মানে জাস্ট মানি আর্নিংয়ের জন্য, কিছু মানি আর্নিংয়ের জন্য চ্যানেলটাকে ভাইরাল করার জন্য মানে এরকম একটা রাস্তা বেছে নেওয়া আমার মতে ঠিক না ভাই। তো খাটো, দেরি হোক ঠিক আছে, দেরি হোক ঠিক আছে, কিন্তু খেটে কুটে বানাও। আমরা ছেলেরা বানা বছরের পর বছর পাল একটা চ্যানেল দাঁড় করাতে পারছি না, রাতের পর রাত জেগে কেটে কুটে। তুই ধৈর্য ধর। আর এরকম ভুং চাং দু চারটে ভিডিও দিয়ে দিচ্ছে, মিলিয়ন মিলিয়নে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ এসে যাচ্ছে, আর কি বলি। ঠিক আছে দেখা যাক আমাদের কবে দিন আসে, পারলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা, আসছি নেক্সট ভিডিও।